হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। 2022 সাল আজকে শেষ হয়ে যাচ্ছে, আর 2022 সালকে স্মরণীয় করে রাখতে আমি একটা স্পেশাল সিনেমা আপনাদের জন্য নিয়ে এসেছি, যে সিনেমাটির নাম হচ্ছে আনহিউম্যান। আর এখানের লক্ষ্য, এটা একটা জম্বি সিনেমা। আর এই সিনেমাটি 2022 সালে শেষে দেওয়ার কারণটা হচ্ছে, এই সিনেমাটি 2022 সালে মুক্তি পেয়েছিল এবং এই সিনেমাটি 2022 সালের সবচেয়ে ফালতু সিনেমা হিসেবে নমিনেশন পেয়েছে। তো বুঝতেই পারছেন এই সিনেমাটি খুবই খুবই স্পেশাল। তো যাই হোক, আমরা তো অনেক ভালো সিনেমাও দেখি, কিন্তু খারাপ সিনেমাগুলো কেমন হয় সেগুলো আমাদের দেখা উচিত এবং ওগুলোর খিস্তি করা উচিত। তবে গাইস, ভিডিওটা স্টার্ট হওয়ার পূর্বে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে, আর সেই কমার্শিয়াল বিজ্ঞাপনটি হচ্ছে ওয়ান এক্স বেটের। আর এখানে তুমি ক্রিকেট, ফুটবল, টেনিস, লাইভ ম্যাচ দেখে একটু বুদ্ধি লাগিয়ে খুব সহজে টাকা ইনকাম করতে পারবে। আর এই অ্যাপটিতে তুমি সমস্ত ধরনের স্পোর্টস লাইভ ম্যাচের রেজাল্টও দেখতে পারবে এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে বাজিয়ে ধরতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ কত স্কোর করবে, এছাড়াও বিভিন্ন ধরনের অনুমান করে বাজি করতে পারবে। আর এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের গেম যেগুলো খেলে তুমি টাকা ইনকাম করতে পারবে। আর পাঁচজনের থেকে কিন্তু শুরু হতে চলেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, সেখানে টাকা ইনকাম করার একটা বড় সুযোগ রয়েছে। এবং রেজিস্টার করার সময় পিন কমেন্টে দেওয়া যে প্রোমো কোডটা রয়েছে, সেটা ব্যবহার করলে প্রথমবার ডিপোজিটে 26,000 রুপি পর্যন্ত বোনাস পেতে পারো, তবে এখানে শর্ত প্রযোজ্য। আর তুমি খুব সহজে পেটিএম, বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে জেতা টাকা তুলতে পারো। এবং ওয়ান এক্স বেট হচ্ছে পুরো দুনিয়াতে খুবই নাম করা এবং খুবই বিশ্বাসযোগ্য একটা সাইট। তো আর দেরি কিসের, ডিসক্রিপশন এবং পিন কমেন্টে ওয়ান এক্স বেটের লিঙ্ক এবং প্রোমো কোড দেওয়া রয়েছে, আর প্রোমো কোডটি ব্যবহার করো এবং তুমি তোমার ফেভারিট টিমকে সাপোর্ট করো। আর যেহেতু ক্যাশ প্রাইস, তো রেডি হয়ে যাও বাংলাদেশ প্রিমিয়ার লিগের জন্য। তবে এখানে একটা বিষয় উল্লেখ্য, আমরা যে কোম্পানির অ্যাডই দিই না কেন, তার সাথে আমাদের র্যান্ডম গ্রুপের কোনো সম্পর্ক নেই। এটা জাস্ট ওনারা টাকা দিচ্ছে, এর জন্য আমরা প্রমোশন করছি। যেমন ওয়ান এক্স এর প্রমোশন কিন্তু বাংলাদেশের যে লিজেন্ড ক্রিকেট দল ছিল তারাও করেছে, এবং পুরো দুনিয়ার সব ইউটিউব চ্যানেলে ওয়ান এক্স এর প্রমোশন করছে। এবং এখানে যদি আপনি যান, আপনি ভালো মতো জেনে বোঝে এবং নিজের দায়িত্বে যাবেন। যদি আপনার সেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়, তার কোনো দায়ভার কিন্তু র্যান্ডম গ্রুপের নেই। যদিও আমার এটা বলার অ্যালাউ নেই, তবে তারপর আমার অডিয়েন্সদের জন্য আমার চিন্তা রয়েছে, তাদের যদি কোথাও লস হয়। তো আমি একরকম প্রোটোকলের বাইরে গিয়ে কথাটা বললাম, যেটা কোনো ইউটিউবারই বলার সাহস করবে না। তো এবার চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। ওই সিনেমা যখন শুরু হয়, তখন আমরা জাপানিজ বংশোদ্ভূত আমেরিকান একটা মেয়ে, যার নাম হচ্ছে এভার, ওকে দেখতে পাই। আর সে তার মায়ের জন্য দুপুরের খাবার প্যাক করছিল, কারণ তার মা কোন একটা কিছুতে চাকরি করে যার জন্য খাদ্য নিতে হবে। কিন্তু ওর মা যখন আসে, তখন নিজের মেয়েকে একটু চিন্তিত দেখে, সেজন্য তাকে ইজি করার চেষ্টা করে। কিন্তু এভা তখন বলে, মা আমি তো একদম ঠিক আছি, তুমি তোমার কাজে যাও। আর এরপর আমরা দেখি এভার যখন তার খাবারের জন্য ব্যাগে কলা রাখে, মানে কলাই পছন্দ মেয়েটার, আর তখনই বাইরে থেকে একটা গাড়ির হর্নের শব্দ আসে। আর তখন আমরা দেখি বাড়ির বাইরে তার সবচেয়ে ভালো বান্ধবী তোমরা রয়েছে। তোমরা তো মানে একেবারে তোমরাই, মানে সেই স্মার্ট। তো এবার করে কি তোমরার গাড়িতে বসে, আর তোমরা তখন বলে, মানে মেয়েটির নামই তোমরা, তুমি এত বেশি পোশাক পরেছে কেন, তোমার একটু কম পোশাক পরা উচিত, যাতে ছেলেদের মন তোমার উপর উপচে উপচে পড়ে। কিন্তু আমার প্রশ্ন হলো, আমেরিকাতে যে ঠান্ডা, ছেলেদের দেখি জ্যাকেট ম্যাকেট পরে রয়েছে, সেখানে মেয়েরা হাফ প্যান্ট ব্রা পরে ঘুরে, মানে ওদের ঠান্ডা লাগে না, এজন্য হয়তো মেয়েদেরকে হট বলে। তো যাই হোক, এরপর আমরা দেখি তোমরা খুবই খুশি, কারণ আজকে স্কুলের পক্ষ থেকে তারা পিকনিকে যাচ্ছে, আর এখানে তোমরা বলেছে নতুন একটা বয়ফ্রেন্ড বানাবে এবং এবারকেও একটা নতুন বয়ফ্রেন্ড বানাতে বলে। কিন্তু এবার বলে, আমার নতুন বয়ফ্রেন্ড বানানোর কোনো শখ নেই, প্রচুর প্যারা দেয়। এইভাবে কথা বলতে বলতে যেটা হয়, তোমরা অন্যমনস্ক হয়ে যায় এবং সাইকেলে যাও একটা ছেলে যার নাম হচ্ছে র্যান্ডেল, ওকে গাড়ি দিয়ে ধাক্কা মেরে দেয়। আর তারপর এবার র্যান্ডেলকে দেখার জন্য গাড়ি থেকে বের হয় এবং পেছনে পেছনে তোমরাও চলে আসে। তো এখানে আমরা দেখি র্যান্ডেল অনেক রেগে ছিল, কারণ সে প্রায় মরতে বসেছিল। কিন্তু যখনই তোমরা সামনে আসে, চোখের সামনে এরকম একটা মেয়ে দেখে সে শান্ত হয়ে যায়। কিন্তু এবার যখন র্যান্ডেলের জিনিসপত্র উঠাতে যায়, ওকে সাহায্য করতে চায়, তখন র্যান্ডেল বলে, আমার কারো সাহায্যের প্রয়োজন নেই। আর সে উল্টো তোমরাকে পটানোর চেষ্টা করে, মানে এই জন্যই কথায় আছে, সুন্দরী মানুষ যত খারাপই হোক তাও ভালো। কিন্তু তখনই আমরা দেখি র্যান্ডেলের উপর কেউ কোল্ড ড্রিঙ্কস ছুড়ে মারে, আর তখন আমাদের দেখানো হয় ডেনিকে, আর ওই মূলত কোল্ড ড্রিঙ্কসটা ছুঁড়েছে। আর আমরা বুঝতে পারি যে ওরা সবাই একই স্কুলে পড়ে এবং এখানে র্যান্ডেলকে সবাই বুলি করে আর কি, গরিব মানুষের প্লাবান। তো তখন যাওয়ার আগে ড্যানির যে গার্লফ্রেন্ড, তার নাম হচ্ছে জেসি, সে তোমরাকে বলে, তোমাকে তো সেই সুন্দর লাগছে, তোমার ড্রেসটা খুবই সুন্দর হয়েছে। তো তোমরা এটা শুনে খুব খুশি হয় এবং র্যান্ডেলের চিন্তা বাদ দিয়ে ও গাড়িতে উঠতে থাকে। আর ওদিকে আমরা দেখি ড্যানিরা হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। আর আমরা বুঝতে পারি এরা স্কুলের টপ ক্যাটাগরির পোলাপান আর কি, আর র্যান্ডেল একটু নিচের ক্যাটাগরির। তো যাই হোক, যাওয়ার আগে এবারের কিন্তু আমার মন অনেক ভালো, সে র্যান্ডেলকে জিজ্ঞেস করে, তোমার তো সাইকেলের সমস্যা হলো, তুমি কি স্কুল পর্যন্ত আমাদের সাথে গাড়িতে যাবে? কিন্তু তোমরা না করে দেয়, সে বলে, আমার গাড়িতে জায়গা নেই, যদি ওর গাড়িতে 4 সিট। তো এরপর আমরা দেখি ওরা গিয়ে গাড়িতে বসে পড়ে। আর এভা যাওয়ার আগে আরো একবার র্যান্ডেলের কাছে ক্ষমা চায়, মানে এবার মেয়েটা এত ভালো কেন, কিন্তু সমস্যা হচ্ছে তুই ভালো হয়ে কোনো লাভ নাই, কারণ তুই সুন্দরী না, মানে আমার কথাটা তিক্ত লাগলো, এটা বাস্তব। আর এরপর আমরা দেখি সকল স্টুডেন্টরা পিকনিকের বাসে চড়ছে, আর এখানে আমাদের ওদের টিচার লরেঞ্জোকে দেখানো হয়, যেটা একটা পরিচিত ফেস, আর সে সবার কাছ থেকে ওদের ফোনগুলো একটা ব্যাগে জমা রাখছে। তো ফোন জমা দিয়ে যদি পিকনিকে যেতে হয়, এরকম পিকনিকে আমি জীবনও যেতাম না ভাই, আমি ফোন হাতে নিয়ে ঘরে বিছানায় বসে যে মজাটা পাই, পিকনিকে অত মজা হবে না, আর পিকনিক যদি ফোন ছাড়া হয়, ঘোড়ার ডিমের মজা হবে। তো যাই হোক, এবার কাছে যখন ফোনটা চাওয়া হয়, এভা বলে, আমার তো ফোন নেই। এটা শুনে লরেঞ্জো তাকে টিটকারি করে। তো এরপর যখন এভার বাসে বসে, তখন তোমরাকে গালি দিয়ে বলে, তুমি র্যান্ডেলের কাছে কেন সরি বললে না, ও তো প্রায় মরতে বসেছিল। তখন তোমরা বলো, তো একটা লুজার, ওকে সরি বলার কি আছে, ওর মতো দুই একটা লুজার মারা গেলে কিছু হবে না। তো আমরা বুঝতে পারি যে র্যান্ডেলের কেমন দাম
তার স্কুলে। আর তখন আমরা দেখি রেন্ডাল বাসে চড়ে, আর তখন ডেনি মানে ক্লাসের যে হট বয় সে ওর নোংরা শার্ট নিয়ে অনেক টিটকারি ফাজলামি করে। আর তারপর আমরা দেখি ওই ডেনির যে গার্লফ্রেন্ড জেসি সে ক্যান্ডেলস নামে একটা মেয়ের সাথে কথা বলে, আর জেসি তাকে বলে তুমি যদি কাউ লিপস্টিক পরতে তোমাকে অনেক সুন্দর লাগতো। আর ক্যান্ডেল তখন খুশি হয়ে এই উপদেশের জন্য ওকে ধন্যবাদ জানায়, কিন্তু একটু পরেই বুঝতে পারে ও যেহেতু বিষ পড়েছে কালো লিপস্টিক পরলে ওকে ড্রাকুলা ড্রাকুলা লাগবে, মানে ওকে টিটকারি করেছে মূলত, তো এটা বুঝতে পেরে ও লজ্জা পেয়ে যায়। আর ওদিকে আমরা দেখি রায়ান বাসে চড়ে, আর তারপর তাদের সফর শুরু হয়। আর এর কিছুক্ষণ পর লরেঞ্জোর যখন ঘুম ভাঙে তখন আমরা দেখি ওই বাসটা ভুল রাস্তায় যাচ্ছে, তো এর জন্য সে বাস ড্রাইভারকে থামাতে বলে, কিন্তু ড্রাইভার রেগে যায়। আর তখন লরেঞ্জো যখন মানে টিচার যখন ধমকি দেয় তুমি যদি এমন করো তোমাকে কিন্তু চাকরি থেকে বের করে দেবো, তো এর ফলে ড্রাইভারের মন রোড থেকে সরে যায় এবং বাস কোন একটা জিনিসের সাথে ধাক্কা লাগে এবং আমরা দেখি বাসের সামনের পুরো গ্লাস রক্ত দিয়ে ছড়িয়ে পড়েছে, মানে কিছুই দেখা যাচ্ছে না। আর তারপর বাসটি করে কি জঙ্গলে একটা গাছের সাথে ধাক্কা খায়, তো ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়, স্টুডেন্টদেরও ছোটখাটো চোট লাগে, মানে মারাত্মকভাবে কেউ ঘায়ল হয় না। আর তখন আমরা দেখি বাসের দরজায় কেউ জোরে ধাক্কা দিচ্ছে, তো জায়গাটা কেমন যেন ধরে, স্টুডেন্টরা তো এরকম একটা সিচুয়েশনে চমকে যায়। আর তখন বাসের ভেতরে রেডিওর ভেতরে একটা খবর আসে যে পুরো শহরে এক ধরনের কেমিক্যাল ছড়িয়ে পড়েছে এবং এটা এমন এক ধরনের কেমিক্যাল যেটা যারা ইনফেক্টেড হচ্ছে তারা ভয়ঙ্কর ভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে, তো সবাইকে সতর্ক থাকতে বলা হয়। আর তখনই আমরা দেখি অদ্ভুত ধরনের লোক তার হাতটা বাসের জানালায় রাখে এবং সকল স্টুডেন্ট ভয় পেয়ে যায়। আর তারপর সে বাসের মেইন দরজায় গিয়ে জোরে জোরে দরজা ধাক্কাতে থাকে, তো লরেঞ্জো তখন ড্রাইভারকে দরজা খুলতে বলে কিন্তু ড্রাইভার দরজা খুলতে রাজি হয় না, কিন্তু লরেঞ্জো তখন ড্রাইভারের কথা শুনে রেগে যায় এবং ড্রাইভারকে গালমন্দ করতে থাকে, বলে তাড়াতাড়ি দরজা খুল। আর তখন ড্রাইভার ভয় পেয়ে দরজা খুলে দেয়, আর ওই লোকটাকে দেখে স্টুডেন্টরা ভয় পেয়ে পেছন দিকে যায়। আর তারপর আমরা দেখি ওই লোকটা উঠেই টিচারের উপর হামলা করে এবং টিচারের গলায় দাঁত দিয়ে কামড়ে দেয় এবং ওখানেই লরেঞ্জো মারা যায়, মানে এরকমটাই আমাদের মনে হয়। আর স্টুডেন্টরা তখন ভয় পেয়ে চিল্লাতে থাকে এবং পেছনের দরজা দিয়ে স্টুডেন্টরা পালানো শুরু করে, কিন্তু ক্যান্ডেলস মানে ওই বিষ পড়া মেয়েটি সে আটকে পড়ে যায়, সে নামতে পায় না। কিন্তু এভার মানে বাংলার মমতাময় সাবানার হলিউড ভার্সন এভার ওকে যখন বাঁচানোর চেষ্টা করে আমরা দেখি বাঁচাতে পারে না, উল্টো ওই লোকটি মানে ওই জম্বি টাইপ লোকটি ওকে টেনে নিয়ে যায়। আর তারপর যে কজন বেঁচে ছিল ওই স্টুডেন্টরা জঙ্গলের ভেতরে পালাতে শুরু করে। আর এখানে র্যান্ডেল সবাইকে বলে দেখো আমার কাছে মনে হচ্ছে এখানে জম্বি কোনো ভাইরাস ছড়িয়েছে, আমাদের লুকানোর জন্য পাশের একটা বিল্ডিং এ যাওয়া উচিত, এলাকাটা আমি চিনি, ওখানে আমরা নিরাপদে থাকতে পারবো। আর তখনই তারা সেই অদ্ভুত লোকটির আবার শব্দ শোনার ভয় পেয়ে যায়, আবার দৌড়াতে শুরু করে। তো ড্যানি সবার আগে বিল্ডিং এর ভেতরে চলে যায়, মানে মাইলের আগে দৌড়ের আগে, কিন্তু যাওয়ার সাথে সাথে সে একটা মরা ঘোড়ার সাথে ধাক্কা খায়। আর তারপর সে উঠে অন্যদের সাথে দৌড়ে জঙ্গলে চলে যায়। আর পালাতে পালাতে তারা সবাই একটা ফাইনালি অদ্ভুত বিল্ডিং এ গিয়ে পৌঁছায়। তো এখানে র্যান্ডেলের যে বন্ধু একমাত্র বন্ধু স্টিভেন তাদের সবাইকে বলে আমি নিশ্চিত ওই অদ্ভুত লোকটি জম্বি এবং ও যাকে কামড়াবে সেই জম্বি হয়ে যাবে, কিন্তু ড্যানি বলে এটা সিনেমাতে পসিবল, বাস্তবে এরকম কিছু হয় না, ও জম্বি নয়। কিন্তু তখনই ওই লোকটির আবার আসার শব্দ শোনা যায়, আর সবাই তখন ভয়ে আলাদা হয়ে যায় এবং যার যার মতো অস্ত্র খুঁজতে থাকে। তো এখানে আমরা জেসি আর ডেনিকে একসাথে দেখি, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আর অন্যদিকে হান্ট এবং এভার একসাথে, আর এদিকে র্যান্ডেল এবং স্টিভেন একসাথে যায়। তো তারা সবাই বিভিন্ন রুমে অদ্ভুত ধরনের অস্ত্র পায়, মানে একটাও কাজের অস্ত্র নয়। তো ড্যানি করে কি র্যান্ডেলের হাত থেকে অস্ত্র কেড়ে নেয় এবং বলে তুই অস্ত্র দিয়ে কি করবি, মেন দরজায় আমি পাহারা দেবো। তো ড্যানি যখন মেন দরজায় পাহারা দিতে যায় তখনই হঠাৎ করে স্টুডেন্টরা বাইরে থেকে কারো চিৎকার আওয়াজ পায়, আর তারা বুঝতে পারে ক্যান্ডেলস এখনো দৌড়িয়ে পালাচ্ছে, তো ক্যান্ডেলের সাহায্যের প্রয়োজন। তো এভার মানে আমাদের সাবানা সবাইকে বলে আমাদের উচিত ক্যান্ডেলসকে সাহায্য করা, কিন্তু বাকি কেউ ওর কথা একমত হয় না। আর তখনই আমরা দেখি একটা জম্বি গায়ের উপর দাঁড়িয়ে রয়েছে, আর যখনই সে ক্যান্ডেলস এর দিকে আগায় তখন এভার চাচ্ছিল ক্যান্ডেলসকে ডাক দিয়ে সতর্ক করার জন্য, কিন্তু তখনই বাসের ড্রাইভার এখানে এসে আক্রমণ করে এবং আমরা দেখি বাসের ড্রাইভারও জম্বিতে বদলে গিয়েছে। কিন্তু বাসের ড্রাইভারকে দেখে মনে হচ্ছে সস্তা একটা জম্বি, সিরিয়াসলি মানে সত্যিকারের জম্বি মনে হচ্ছে না। তো আমরা দেখি বাসের ড্রাইভার দরজা ভেঙে ভেতরে আসে এবং সবাই তখন ড্রাইভারকে দেখে পালিয়ে নিজেদেরকে একটা রুমে বন্দী করে ফেলে। আর এরপরে এভার রুমের লাইট অন করে দেয়, আর তখন রিয়ার রুমে এসে সবাইকে চমকে দেয় এবং এখানে রিয়ান বলে তার উপরও জম্বি হামলা করেছে এবং বাইরে সে যেটা দেখেছে যাদেরকে জম্বি কামড়িয়েছে তারাও অদ্ভুত আচরণ করছে কিংবা অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। আর র্যান্ডেল তখন বলে যে লোকদের জম্বি কামড়িয়েছে তারা সবাই অবশ্যই জম্বিতে পরিণত হয়ে গিয়েছে, এটা তো একটা সিম্পল লজিক। আর তখন আমরা দেখি একটা জম্বি দরজা ভেঙে রুমে ঢুকে পড়ে, আর র্যান্ডেল তখন সবাইকে সেখান থেকে বের হতে সাহায্য করে। তো ইতিমধ্যে হান্ট আর জম্বি মুখোমুখি হয়ে যায়, হান্ট করে কি জম্বির সাথে লড়তে যায়। তো ডেনি করে কি প্রথমে মানে ওই শয়তান ছেলেটা প্রথমে নিজে বাঁচার জন্য পালানোর চেষ্টা করে, কিন্তু পরে এসে সে আবার হান্টকে সাহায্য করে, তবে তারপরে জম্বিটা হান্টকে নিয়ে যেতে সমর্থ হয়। আর এদিকে আমরা দেখি ডেনি আবার এভারকে বাঁচায় আর সেখান থেকে পালিয়ে যায়। আর পালাতে পালাতে তারা একটা অদ্ভুত রুমে পৌঁছায়, মানে ব্যাপারটা আপনার যেমন গুজামিল লাগছে আমারও ওরকম গুজামিল লাগছে আর কি, সিনেমাটি অ্যাকচুয়ালি গুজামিল। তবে তারপরে সিনেমাটি দেখার আমার আগ্রহ একটু বেশি, কারণ 2022 সবচেয়ে খারাপ সিনেমা বলে কথা। তো ওদিকে আমরা দেখি ডেনি সবাইকে বলে জম্বি হান্টকে নিয়ে গিয়েছে, আর তখন ডেনি এভারের উপর মানে আমাদের সাবানের উপর দোষারোপ করে, কারণ সাবানাকে বাঁচাতে গিয়ে মানে এভারেরকে বাঁচাতে গিয়ে হান্টকে জম্বি নিয়ে গিয়েছে। তো এরপর ওরা বাঁচার জন্য যখন আরেকটা রুমে যায় তখন দেখে এখানে অনেকগুলো পুতুল রয়েছে এবং প্রত্যেকটা পুতুলই ওদের মতো, মানে একটা ডেনির মতো পুতুল, একটা ডেনির গার্লফ্রেন্ডের মতো, হান্টের মতো, এভারের মতো। তো এখানে দেখে মনে হচ্ছে পুর
পূর্ব পরিকল্পনা অনুযায়ী এই পুতুলগুলো তৈরি করেছে যে ওরা এখানে আসবে। তো যাই হোক টুইস্ট আছে সিনেমার শেষে। তো এরপর আমরা দেখি তখনই ড্রাইভার আবারও রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে, আর তখন ডেনি ড্রাইভারকে নিচে ফেলে দেয় এবং মারতে থাকে। তো এরই মধ্যে এবার ড্রাইভারের পকেটে একটা চিঠি পায় আর সেটা নিজের কাছে রাখে। আর ডেনিকে যখন ড্রাইভার কামড় দেয় ডেনি বলে আমার এমন লাগছে কেন, আমার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। আর তখনই ডেনি করে কি ওর মতো যে পুতুলটা রয়েছে সেই পুতুলের জ্যাকেটটা নিয়ে নেয়। আর র্যান্ডেল তখন বলে ডেনিকে জম্বি কামড়িয়েছে, ও খুব শীঘ্রই জম্বি হয়ে যাবে। তো ডেনিকে সবাই যখন ধরতে যাবে ডেনি করে কি নিজের রুম থেকে চলে যায়, সিঁড়িতে চড়ে উপরে উঠতে থাকে। আর ইতিমধ্যে ড্রাইভার আরো একবার দরজা ভেঙে ভেতরে আসে এবং আমরা দেখি ড্রাইভার করে কি ডেনিকে জানলা দিয়ে ধাক্কা দিয়ে ডেনিকে নিয়েই নিচে পড়ে যায়। কিন্তু তখনই আমরা দেখি ডেনি অদ্ভুত ভাবে ওঠে, মানে এটাকে আমরা চোখের ভুল দেখলাম না আসলেও জম্বি হয়ে অদ্ভুত হয়ে উঠলো ব্যাপারটা বুঝতে পারলাম না। মানে ড্রাইভার হলো আগে থেকে জম্বি, ও মরে গেল কিন্তু ডেনি মরলো না, ডেনি আবার জম্বি হয়ে গেল। এই পয়েন্টটা নোট করে রাখবেন, মানে ডেনি যেভাবে উঠলো এটা আমাদের নোট করে রাখতে হবে। তো যাই হোক সেখান থেকে ডেনি পালিয়ে যায়। আর তখন র্যান্ডেল বলে দেখো বাইরে সবাই জম্বি হয়ে গিয়েছে, যেটা খুবই বিপজ্জনক, আমরা এই বিল্ডিং এর বাইরে গেলে আরো বিপদ বেশি হবে, আমাদের সবাইকে বিল্ডিং এ বন্দি করে নেওয়া উচিত। কিন্তু এবার তখন না বলে সে বলে আমরা যদি সবাই এখানে থাকি তাহলে আমাদের ক্ষুধার্ত থাকতে হবে, কারণ আমাদের কারো কাছে কোনো খাবার দাবার নেই, যে কোনো একজনকে সাহায্যের জন্য তো যেতেই হবে, আমরা যেখানে আটকা পড়ে রয়েছি এটা তো কাউকে জানাতেই হবে। আর তখন র্যান্ডেল এভারকে জিজ্ঞেস করে তাহলে তুমিই বলো এরকম সিচুয়েশন আমাদের কি করা উচিত। তো এবার তখন বুদ্ধি করে যে একটা টিম বানাতে হবে, একটা টিম ওই বাসে গিয়ে বাসের যে রেডিও রয়েছে বা বাসে যে ওদের মোবাইল গুলো রয়েছে যেগুলো একটা ব্যাগ রয়েছে সেখান থেকে মোবাইলের মাধ্যমে পুলিশ স্টেশনে কল করবে। তো এই কথা শুনে রেলটা তখন এভারের উপর চিল্লায় বলে তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে, যেই বাইরে যাবে সেই মরবে আর তারপর তোমরা আমাদেরও মারবে। মানে রেন্ডাল কোনোভাবেই চাচ্ছে না এভার ওই বাসে যাক এবং পুলিশে কল করো। কিন্তু আমাদের এভারও তো পরোপকারী খুব, সে রেন্ডালের কথা শুনতে রাজি হয় না এবং সে করে কি কয়েকটা স্প্রে এক জায়গায় করে সেটার মধ্যে আগুন লাগিয়ে ব্লাস্ট করে জম্বিদের অ্যাটাক করার প্ল্যান করে। আর সেই হিসাবে লাইটারের সাহায্যে স্প্রের মধ্যে আগুন লাগিয়ে ভ্যানের উপর ফেলে, তো ভ্যানে আগুন লেগে যায় আর এইভাবে জম্বিরা ডিস্ট্রাক্ট হয়। আর তারপর এভার দৌড়ে তোমরার কাছে যায় আর তোমরা তখন বলে তোমার কিন্তু আসলে বিল্ডিং এর বাইরে যাওয়া উচিত হবে না। কিন্তু এভার কারো কথা শোনে না, সে সিদ্ধান্ত নেয় সে একাই যাবে। আর তখন স্টিভেন বলে আমি তোমার সাথে যাবো। তো হঠাৎ করে স্টিভেনের তো মায়া লাগলো কেন, আর স্টিভেন কিন্তু রেন্ডেলের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। তো স্টিভেন এভারকে জিজ্ঞেস করে আমরা যদি বাসের কাছে যাব যদি সেখানে আরো বেশি জম্বি থাকে তখন কি হবে। তখন এভার বলে এছাড়া আমাদের আর কোনো পথ নেই, মানে খুব সিরিয়াস হয়ে বলে আমরা এখানে বসে বসে মরতে পারি না। তো এরপর তারা দুজনে লুকিয়ে লুকিয়ে বিল্ডিং থেকে বাইরে বের হয়ে জঙ্গলে বাসের কাছে পৌঁছে যায় আর স্টিভেন এভারকে বাসে চড়তে সহায়তা করে। তো এরপর তারা বাসের ভেতরে যখন হামাগুড়ি দিয়ে চলছে তখন একটা রক্তমাখা হাত এভারের সামনে পড়ে, তবে তারপরে এভার সেই ব্যাগের পর্যন্ত পৌঁছতে সফল হয় যেখানে ফোন রাখা ছিল, কিন্তু দেখে সব ফোন ভাঙা, মানে জম্বি শালার মতো এসে ফোনগুলোই ভাঙছে। তো এটা দেখে এবার অনেক উদাস হয়ে যায় কারণ এখন আর কিছুই করার নেই। আর তখন স্টিভেন তার কাছে আসে এবং বলে আমি বুঝতে পারছি তোমার কেমন লাগছে, তুমি টেনশন করো না, এখান থেকে যদি বেঁচে ফিরতে হয় আমরা একসাথে বেঁচে ফিরবো আর যদি মরতে হয় আমরা একসাথে মরবো। মানে এরকম একটা সিচুয়েশনে স্টিভেন এবার মানে একটা মেয়ে ওকে পটানোর চেষ্টা করে আর তারপর দেখে ওরা কিস করার জন্য যায়, কিন্তু তখনই স্টিভেনের হেসকি ওঠে এবং মুখের ভেতর থেকে গন্ধ আসে। তো এর জন্য এবার কিস করতে চায় না, কিন্তু তারপর আবার যখন কিস করতে যাবে তখনই এবারের চোখ পড়ে রেডিওর উপর আর তখন তার মনে হয় শহরের বর্তমান খবরটা কি আমার তো জানা উচিত। তো এরপর সে যখন রেডিওর চ্যানেল বদলে তখন সে দেখতে পায় এটা তো রেডিও চলছিল না, এখানে তো টেপ চলছে আর ভেতরে একটা ক্যাসেটও রয়েছে আর সেই ক্যাসেটটাই কেমিক্যালের ব্যাপারে নিউজ চলছে যেটা ওরা যখন বাস অ্যাক্সিডেন্ট হয়েছে তখন শুনেছিল। তো এর মানে কি ড্রাইভার ইচ্ছে করে ওই কেমিক্যালের নিউজটা শুনিয়েছিল যেটা আগে থেকে রেকর্ড করা ছিল, তার মানে কেমিক্যাল টেমিক্যাল কিছু হয়নি। আর তখনই এখানে একটা টুইস্ট আছে সিনেমায়, আমরা দেখি স্টিভেন একটা অদ্ভুত ধরনের কেমিক্যাল ইনজেকশন এভার ঘাড়ে লাগিয়ে দেয়। তো এখানে স্টিভেনই কি ভিলেন, তো এখানে এভার চক্কর আসতে শুরু করে আর মাটিতে পড়ে যায় আর তখন স্টিভেন এভার কাছে ক্ষমা চাইতে থাকে। আর ওই মুহূর্তে র্যান্ডেল আসে বাসের ভেতরে এবং স্টিভেনের সাথে কথা বলতে থাকে আর এখানে পুরো সিনেমার আসল টুইস্টটা আসে। আমরা দেখি এই দুই শালারপতি মূলত এই ঘটনার পেছনের মাস্টার মাইন্ড। তো কয়েক সপ্তাহ আগে র্যান্ডেল স্টিভেনকে বলে আমার কাছে একটা বুদ্ধি আছে, এই স্কুলের যেসব স্টুডেন্টরা আমাদের বিরক্ত করে ওরা জীবনে আর আমাদের বিরক্ত করবে না এবং উল্টো আমাদের দুজনকে হিরো মনে করবে। আর তারপর তারা দুজনে বিল্ডিং এ একটা প্ল্যান শুরু করে। তো প্ল্যান অনুযায়ী যেটা হবে সেটা হচ্ছে এখানে তারা একটা জম্বির মতো অবস্থা করবে আর তারপর এই জম্বিদের কাছ থেকে র্যান্ডেল এবং স্টিভেন বাঁচিয়ে নেবে, কারণ স্কুলে ওদের কোনো দাম নেই আর তারপর ওরা হিরো হয়ে যাবে। আর এর জন্য আমরা দেখি ওরা একজন লোক যার নাম হচ্ছে চিপ, তাকেও কাজে রেখেছে এবং আরো অনেককে ভাড়া করে রেখেছে। তো চিপকে আমরা দেখি সে মাস্ক খুলে ভেতরে আসে আর এই লোকটাই কিন্তু প্রথম বাসে উঠেছিল, আর তাছাড়া এই গাড়ির যে ড্রাইভার ছিল সেও কিন্তু ওদের সাথে জড়িত। আর ওই যে বাড়িঘরগুলো যে সাজিয়ে রেখেছে সব সাজানো আর এখানে কেউ জম্বিও নয়। তো এবার তো সব ঘটনা জানতে পেরেছে কারণ এবার তো পুরোপুরি অচেতন হয়ে যায়নি, তার যা শৈল অবশ হয়েছে। আর ওই চিপ করেছে কি যাকে কামড়েছে সেটা হোক ওই টিচার বা ওই ক্যান্ডেলস সবাইকে একটা ইঞ্জেকশনে মেরেছে যার জন্য ওরা সবাই প্যারালাইজড হয়ে পড়ে রয়েছে, মানে কেউ জম্বি হয়নি সবাই প্যারালাইজড হয়ে পড়ে রয়েছে। তো যাই হোক এভারেরও তখন মনে পড়ে র্যান্ডেলের সাথে যখন তোমার আর গাড়ির ধাক্কা লেগেছিল তখন কিন্তু র্যান্ডেলের ব্যাগ থেকে এমন কিছু জিনিস পড়েছিল যেটার ভেতর অদ্ভুত কিছু ছবি আঁকা ছিল। তো এভার এখন পুরোপুরি শিওর হয়ে যায় যে সবকিছু স্টিভেন এবং র্যান্ডেলের চাল। কিন্তু এখানে স্টিভেন আর র্যান্ডেলের সাথে চিপের ঝগড়া লেগে যায় কারণ তাদের প্ল্যানের কারণে বাসের ড্রাইভার মারা গিয়েছে, মানে ওই যে বাসের ড্রাইভার ড্যানিকে নিয়ে দুইতলা থেকে
পড়ে গেল আর মারা গেল। তো তখন শিব বলে, দেখো আমার কিছু করার নেই, তোমরা আমাকে যাই বলেছো আমি করেছি, ওটা তোমার বাসের ড্রাইভারের দোষ, আমার কোনো দোষ নয়। আর আমি অলরেডি কিছু স্টুডেন্টদের একটা খাঁচায় বন্দি করে রেখেছি, তো যেগুলো খাঁচায় বন্দি রয়েছে আর যেগুলো বাইরে রয়েছে ওদের দুজনকে দুজনের সাথে লাগিয়ে দাও, সবগুলো যদি মরে যায় তাহলে এই খবর বাইরেও যাবে না, আমরা কেউ মারাও পড়বো না। তো এই কথা বলে চিপ বাস থেকে বাইরে চলে যায় আর র্যান্ডাল স্টিভেনকে বলে, তুমি এভারকে জানে মেরে ফেলো, কারণ ও আমাদের প্ল্যানের কথা সবকিছু জানে, ও যদি বাইরে যায় একটা ভেজাল হয়ে যাবে। কিন্তু স্টিভেন করে কি চিপকেই দায়িত্ব দেয়, মানে সে মারতে পারবে না। আর তখন আমরা দেখি এভার অজ্ঞান হয়ে যাচ্ছে, কিন্তু তখন এভার টিচার, মানে এটা গায়েবী ভাবে বা অন্যরকম ভাবে দেখানো হয়েছে আর কি, ওই টিচার বলে, এভার তুমি যদি এখনো তাড়াতাড়ি কিছু না করো তাহলে কিন্তু চিপ তোমাকে জানে মেরে ফেলবে। আর ওদিকে আমরা দেখি র্যান্ডাল দরজা খুলে বাকি যেসব স্টুডেন্ট ছিল খাঁচায় বন্ধি তাদেরকে ইঞ্জেকশন দেয়, আর এদিকে এভার তো হামাগুড়ি দিয়ে বাস থেকে বের হওয়ার চেষ্টা করছে, কিন্তু তখনই চিপ তার উপর হামলা করে। আর তখন টিচার আবারও মনে করিয়ে দেয়, তুমি কিন্তু হার মেরো না, তোমাকে এখনই কিছু করতে হবে। আর তখনই আমরা দেখি এভার একটা মাইয়া মানুষ একটা পোলা মানুষের মাথায় নিজের মাথা দিয়ে বাড়ি দিয়ে আহত করে তারপর বড় রেডিও তুলে চিপকে মেরে ফেলে। আর ওদিকে আমরা দেখি স্টিভেন ওই স্টুডেন্টদের উপর তো ইঞ্জেকশন দিয়েছে, আর তারপর আরেক রুমে চলে আসে যেখানে তোমরা ছিল। তো র্যান্ডাল তখন তোমরাকে বলে, জম্বি তো এভারকে মেরে ফেলেছে। আর তখন তোমরা কান্না করতে করতে ওকে জড়িয়ে ধরে, আর র্যান্ডাল তখন সান্ত্বনা করে, মানে একটু আগে যে তোমরা ওকে দাম দেনে এখন জড়িয়ে ধরছে, আর র্যান্ডাল তো এটাই চাচ্ছিল। তো র্যান্ডাল তখন তোমরাকে জিজ্ঞেস করে, বাকি স্টুডেন্টরা কোথায়? তখন তোমরা বলে, আমি তো জানি না বাকি স্টুডেন্টরা কোথায়, ওদের চলো আমরা একসাথে খুঁজি। কিন্তু আমরা তো জানি বাকি স্টুডেন্টদের চিপ তো আটকে রেখে গিয়েছে। তো ওই সময় আমরা দেখি এবার বাস থেকে বের হয় আর এভার করে কি বিল্ডিং এর দিকে দৌড় দেয়, বাকি সবাইকে বাঁচাতে হবে, মানে দুই স্টুডেন্ট দিয়ে তো দুই স্টুডেন্টকে মারাবে। আর এদিকে আমরা দেখি র্যান্ডাল বাকি সবাইকে বলছে, ওরা সবাই জম্বি হয়ে গিয়েছে এবং একটা রুমে বন্দি রয়েছে, তো আমরা যদি বাঁচতে চাই ওদেরকে আমাদের মারতে হবে। তো এই জন্য র্যান্ডাল করে কি যারা সুস্থ সাজিয়েছে তাদের সবাইকে অস্ত্র দেয়। আর এরপর যখন র্যান্ডাল দরজা খুলে বেঁচে থাকা স্টুডেন্টদের যাদেরকে আটকে রেখেছে তাদেরকে যখন মারতে যাবে, তখন এভার সেখানে চলে আসে এবং ওদেরকে হামলা করতে বাধা দেয় এবং সবাইকে বলে দেয় স্টিভেন আর র্যান্ডেলের চাল এগুলো যাতে আমাদের দিয়ে আমাদেরকে মারতে পারে। আর তোমরা বেস্ট ফ্রেন্ড হচ্ছে এভার, তো সে ওকে বিশ্বাস করে না এবং ওই অস্ত্র দিয়ে উল্টো র্যান্ডেলের মাথায় মারে। আর স্টিভেন এভারের পেছন থেকে তখন পিঠে ইঞ্জেকশন দেওয়ার চেষ্টা করে, কিন্তু ড্যানি আর বাকি সবাই ওকে খাঁচার ভেতর থেকে ধরে ফেলে এবং খাঁচার ভেতর ঢুকিয়ে নেয় এবং ওকে গণপিটুনি দেয়, চোর পিটুনি দেয়। কিন্তু র্যান্ডেল আবার উঠে এবং তরল দিয়ে এভারের উপর আবারও হামলা করে, কিন্তু তখন এবার একটা লোহার দণ্ড দিয়ে নিজেকে বাঁচিয়ে নেয়। আর তোমরা এভারকে সাহায্য করার জন্য দৌড়ে আসে, কিন্তু র্যান্ডেল তরলের সাহায্যে ওর ব্যাটটাই কেটে ফেলে। আর এরপর যখন ওকে মারতে যাবে তখন ড্যানি মাঝখানে চলে আসে এবং তার তরল লাগে। আর তারপর জেসি করে কি লোহার হাতিয়ার উঠে এবং র্যান্ডেলের মাথায় জোরে মারে, কিন্তু র্যান্ডেল আবার ওঠে, মানে এটা কিছু হইল, র্যান্ডেলও কি। আর তারপর আমরা দেখি এবার করে কি ওষুধের যে ইঞ্জেকশনটা রয়েছে ওই কেমিক্যাল যেটা দিয়ে প্যালাইজড হয়ে যায় সেটা র্যান্ডেলের মাথায় অনেকগুলো ইঞ্জেকশন লাগে। আর তারপর সে র্যান্ডেলকে সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। আর তোমরা তখন দৌড়ে এভারের কাছে আসে যে, আমি সরি, তোর সাথে থাকা আমার উচিত ছিল, তোর সাথে আমার বাসে যাওয়া উচিত ছিল। কিন্তু তখনই আমরা দেখি র্যান্ডেল হালার পুতো আবারও চলে আসছে এবং হয়েছে কি, মানে এই সিনেমার যে লজিক, ওই প্যারালাইজড হওয়ার বেশি ওষুধের কারণে উল্টো র্যান্ডেলের ভেতরে আলাদা শক্তি চলে এসেছে, সে জম্বি হয়ে গিয়েছে। আর তখন সব ছেলেমেয়েরা ওঠে এবং র্যান্ডেলকে চোরপিটুনি পিটাতে থাকে, কিন্তু র্যান্ডেলও তাদের সাথে লড়াই করতে থাকে। আর তখন র্যান করে কি, মানে ওই মোটাটা র্যান্ডেলকে আটকানোর চেষ্টা করে, আর এভার করে কি তরল ওঠে এবং র্যান্ডেলকে একেবারে পুরোপুরি শেষ করে দেয়। আর তারপরের দিন আমরা সকালে দেখি সকল স্টুডেন্টরা নিজেদের মধ্যে ঝগড়া শেষ করে ফেলে, মানে তাদের নিজেদের মধ্যে যে টিটকারি ফাইজলামি ছিল ওগুলো আর নেই এবং বিল্ডিং থেকে সবাই বের হয়। আর এখানে ড্যানি হান্টকে বলে, মানে মেন যে পাটের ছেলেটা ছিল, সে বলে, ওই মোটা রিয়ান আর আমি অনেক ভালো বন্ধু ছিলাম যখন আমরা মোটা ছিলাম, মানে ড্যানি আগে মোটা ছিল, কিন্তু ড্যানি যখন শরীরের ওজন কমিয়ে ক্লাসের টপ বয় হয়ে যায়, মানে আকর্ষণীয় ছেলে হয়ে যায়, তখন ওই মোটা বন্ধুকে সে বাদ দিয়ে দেয় আর তাকে টিটকারি করা শুরু করে। তো এখন ড্যানি মনে করে তার ওরকম হওয়া উচিত হয়নি। আর তারপর আমাদের দেখানো হয় এভার আর তোমরা একসাথে বসেছিল, তো তোমরা এভারকে বলে, আমাকে ক্ষমা করে দিও, কারণ যখন তোমার আমাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখন আমি তোমার সাথে ছিলাম না। আর এখানে আমরা দেখি এবার তাকে ক্ষমা করে দেয়। আর তারপর সকল স্টুডেন্টরা বাসের কাছে ফিরে যায়, আর কিছুক্ষণ চেষ্টা করার পরে তারা বাসটা ঠিকও করে ফেলে। তো তারা যখন রওনা দেবে তখনই হঠাৎ করে ওদের টিচার উঠে যায়, সবাই তো মনে করেছিল টিচার মারা গিয়েছে, কিন্তু টিচার তো প্যারালাইজড হয়েছিল। আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি নিশ্চিত নই কে কে এই ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন। তো আপনি যদি এই ভিডিওটি শুরু থেকে এই পর্যন্ত দেখে থাকেন তার মানে আপনার অনেক ধৈর্য। আর কেউ যদি আপনাকে বলে যে আপনার ধৈর্য নেই, তার গালে অবশ্যই একটা থাপড় মারবেন, কারণ আপনি এই সিনেমার এক্সপ্লেন পুরোটা দেখে প্রমাণ করে দিয়েছেন যে আপনার ভেতরে অনেক অনেক ধৈর্য আছে। এবং পার্সোনালি আমার হাতে যদি ক্ষমতা থাকতো আমি আপনাদের সবাইকে একটা করে সার্টিফিকেট দিতাম, ধৈর্যের সার্টিফিকেট। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আশা করছি সামনের বছর 2023 সাল আপনাদের অনেক ভালো কাটবে, তবে আমার জন্য তার চেয়ে একটু বেশি ভালো কাটে, কারণ কষ্ট করে আমি তো দোয়াটা করছি, তাই না।